হ্যালো ফ্রেন্ডস, আমি তোমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। কমিউনিটিতে সেদিনকে একটা হলুদ রঙের এই ফুলটা দিয়েছিলাম, তো অনেকে জিজ্ঞেস করেছেন যে হলুদ ফুলটা কি। এটা অ্যাকচুয়ালি একটা জঙ্গলি ফুল, এটার নাম সিন্না সোফেরা। এটা জঙ্গলেই ম্যাক্সিমাম হয়, প্রচুর দানা হয়, বড় বড় এরকম। তো সেই দানা নিয়েছিলাম, ফুলটা যখন একসঙ্গে ঝাঁকে হয় খুব দেখতে ভালো লাগে। এটা নতুন গাছ, তাই সবাই জিজ্ঞেস করছেন বলে আমি একটা ছোট্ট একটা ছবি দিয়েই দিলাম। এটা নতুন গাছ, নর্মাল জাস্ট মাটিতে বসানো আছে, আদার্স কিচ্ছু নেই, শুধু মাটিতে বসানো আছে, শুধু মাটিতে বসানো আছে, অন্য আদার্স কিচ্ছু নেই। তো যা মাটি পেয়েছি তাই দিয়েছি, কারণ জঙ্গলি গাছ। তবে হ্যাঁ, এর যে জায়গাটায় হয় সেই জায়গাটায় একটু মাটির ভাগ বেশি, মানে 70% মাটি দেবেন আর 30% বালি দেবেন, যথেষ্ট এই গাছটার জন্য। সবে শুরু হয়েছে গাছটা, এটা যখন পিঞ্চিং করব, যখন মাথায় ফুল হয়ে যাবে কেটে দেবো, তো আশেপাশ থেকে আরও ঝড় হবে, তো যখন ঝাড় হবে একসঙ্গে মাথায় গোছা হয়ে ফুল দেবে তখন দেখতে ভালো লাগবে। আমি তো জাস্ট একখানা ফুলের জাস্ট ছবি দিয়েছি। তো করতে পারেন, জঙ্গলি গাছ বলে কি দেখতে ভালো নয়, সেটাও দেখতে ভালো লাগে। আগে ছোটোবেলায় এই ফুল নিয়ে খুব খেলতাম, এবং বোটানি যখন পড়েছি তখন এই ফুল নিয়ে কাটাছেঁড়াও করতে হয়েছে। এটার নাম সিন্না সোফেরা। তো নেটে আপনারা সার্চ করলে ইজিলি পেয়ে যাবেন যে কীরকম দেখতে। আমি নাম টাইটেলে দিয়ে দিচ্ছি। তো কোনো কেয়ার নেই, জাস্ট একটু পেস্টিসাইড সবাইকে স্প্রে করলে একেও করবেন, কারণ এর পাতা খুব পোকায় খায়। তো এছাড়া আদার্স কোনো ব্যাপার নেই। আর হ্যাঁ, অতিরিক্ত মানে জল জমে যাওয়া মাটির মধ্যে একে করবেন না, সেটা সব গাছের জন্যই যায়, এর গাছের জন্য তাই। একটু মোটামুটি ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক রাখলেই গাছ বেঁচে যাবে। আর বীজ থেকে তো ইজিলি হয়, আমার বীজ থেকেই হয়েছে, এটা বীজ নিয়েছিলাম, চারা তো পাওয়া যায় না ওরকম জঙ্গলের মাঝখান থেকে, তো বীজ নিয়েছিলাম, সে বীজ থেকেই হয়েছে। তো সবে শুরু হয়েছে, তবুও আমি দেখালাম, আবার যখন ঝাড় হয়ে যাবে তখন অবশ্যই দেখাবো। তাহলে জাস্ট এইটুকুই, দেখে বলবেন কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ছোট্ট একটা ভিডিও। আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।